নির্বাচনের আগে দুর্নীতি আর দুঃশাসনকে আড়াল করতে ক্ষমতাসীনরা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দলের অন্তকোন্দলের কারণে নড়াইলের দিঘুলিয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় তদন্ত কমিটির রিপোর্ট তুলে ধরে এসব কথা বলেন মির্জা ফখরুল। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জনদাবি পাশ কাটাতেই সরকার নানা কৌশলের আশ্রয় নিচ্ছে দাবি করে ফখরুল বলেন, জনগণের সাথে প্রতারণা করেই আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। তারাই হচ্ছে রক্ষক আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য, সবচেয়ে বড় কথা এই কথাটা তারা বলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই তাদের উপর অত্যাচারটা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। গোটা দেশের মানুষ এখন একটাই কথা বলছে যে এই দেশে কোনো নির্বাচন হতে পারে না যদি আপনার আওয়ামী লীগ সরকারে থাকে, কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সেই সময়ে এই দাবিটাকে পাশ কাটিয়ে দেওয়ার জন্য, তাকে দূরে রাখার জন্য, এটাও একটা কৌশল।